স্বামী একটা বস্তা ঘর থেকে নিয়ে এসো রশি সহকারে, আমি ঘরের দরজা খুলি লাইট অফ করে দেব। আপনি যে গালাটা টিভি ধরিয়া রশিটা পেঁচিয়া বস্তার মধ্যে ঢুকিয়া রাতারাতি যদি আউট করে দিতে পারি, বাড়ির জঙ্গল থাকবে না, তোমারও সম্মান বাড়বে, মোর ইজ্জত বাড়বে। মা ও মা, আমি ভুল বুঝছি রে মা। আর বন্ধু রে, ডুবকে তুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। খড়ে বিবি হাসে কানতে কানতে, মাকে যে রুম থেকে নিয়ে গেছে সেই রুমের মধ্যে বিছনার কাছে যে ডাক মারে, মা আমি বড় ফুরা দিরে মা। রসুল্লাহ ফাতেমার বাড়িতে ঢুকলেন, ফাতেমা দুই চোখের পানি পড়া দেখলেন, বেটি রে তুমি পেরায় আসতে বলো, আজকে যদি আসিলাম তুমি কান্দু কেন? ও মা বনির শুনু মা, ফাতেমা বলছে আব্বা আজকে তুমি আসিলা, আজকে একটা দানা দেওয়ার মতন আমার ঘরে কিছু না। বউয়ের কথা মতে যুবক চলে, তো মা বাপ মারা গেছে, তো শ্বশুর যুব বউয়ে কয়ে এখনো তো করে যান, কয়ে বললাম পৌঁছা শোনতি মোর বাপে আপনি তোমার সাথে বিয়ে দেওয়া রাজি না আছে জানেন, মোর মা বেলাও অশান্তি, একশো আর মা হলো মোর মাটায় পর্যন্ত বাড়ি দেখলে, বাপ মারা যাওয়ার ছয় মাস হল, আজকে শুনে মার মন গলাইছো, মা আজকে আসবে দেখছে জীবনে ফার্স্ট তোমার বাড়ি আসবে দেখছে জানেন, মা জীবনে ছোটো মাছ খায় না, বড়ো মাছটা ধরি বাজারতে আনো। তো শ্বশুরি বসি আছে থাকো, ও বারে বউ তোর মা কষণ বড় লোক বাড়ে, ছোটো মাছ খায় না বড়ো মাছ খায়, হ্যাঁ ছেলের মা পাওয়া অধিকার আসে না নাই, যেরকম আসে না নাই বাবা, তোমার জানেন মোর মার মোর মার মাংস খবর জানেন, কুচবে জেলার মানুষ সবাই ছেলে মোর মা বাবা, লাস্টের ছেলে তো বউয়ের কথা মতে চলে, রাতের মধ্যে কান মন্ত্র পড়ে দিচ্ছে অং নমনং দুদং, স্বামী তো যাবি হেঁটে একে গাড়ি নিয়ে রাতের সকালে উঠিয়ে বউ দেখি করছে মোর মা শুয়েছে পায়ে আর বাড়ি, একে বাইক নিয়ে বললাম পুরো বাতাতে মাছ আনি বউয়ের কাছে ধ্যাপুস করে চালিয়ে দিচ্ছি, মা কইছে আরে বা কি ইস তোর বাপটা মরি গেলে ছয় মাস আগত রে, এমন মাছ কয়েকদিন তো করে আনবে রে বা তুই আনলু নে, আজকে তো শশী আসবে দেখিয়ে তুই এত বড় মাছ আনলু, ছেলে তো পাগলা বউ কারণ মন্ত্র পড়ে দিছে, লাস্টে কয়েছে বউ যেটা হোক মা তোমার মার সাথে এক কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, প্রথম বিয়ে নিয়ে বেনি বৈঠক হবে আজকে, মা এলে করি মাছ তোমার শ্বশুরও খাইনি আমিও জীবনে খাং নাই, এলে করি মাছের মাথা খাওয়ার খুব মন চলছে মা, বাবা যখন আনছে মাথাটা মুখে দেন আর বাহি যেলে ফিসু আর পিস হবে সব তোমার মাক দেন, বলে হ্যাঁ মাথা তোমার হে দেখ মই বাবা, এমন করতে বলতে বিয়ে নিয়ে আসি গেছে নতুন বিয়ে নিয়ে, আর গল্প মিষ্টি মাছটা খোয়া চলছে আর বউ বউ খেয়াল আছে তো ভুলোতে মাথা কাহো দেন না, বউ খেয়াল আছে তো স্বামী শুনতে শুনতে করে মোর বউ মোর মা কমান আছে মোর মা এ মোর বউ বউ খেয়াল আছে, উত্তর দিলে হয় কি আর লাস্ট রাগ করে পাগ বাজে যাই ভাগ বন্ধ করত ওকে, মোর মা তো কমান আছে বউ খেয়াল আছে তো উত্তর তো দু আমার খেয়াল আছে, কয় না স্বামী বলা যাবার নয় কে এমন কথা কবার কয়, এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় কি স্বামী গো, এই কথা যদি তোমার কানে এখন বলি তোমরাও মাছ খাবে না, মোর মাও মাছ খাবে না, এই বাড়ির মা একটা দানা গ্রহণ করবে না, কি হয় হ্যাঁ সেই জন্য উত্তর দেয় নাই, ও স্বামী তোমার মা যখন খেয়া ঘুমাইবে মোর মাও যখন ঘুমাইবে আমরা দুইজনে একে বিছনা শুয়া তোমার কানে আমি সব কথা বলবো, তোমার মাও জানবে না আমারও মাও বুঝবে না, ঠিক আছে
ধিবিয়ানির গল্প করতে করতে মেয়ের মার ঘুম ধরে। বিয়েনি ঘুম ধরছে, এত রাস্তা আছে। কেন হ্যাঁ বিয়েনি, তোমরা ধনী মানুষ, তোমার বংশটাই বড়, আমরা গরিব মানুষের শরীর পাও গরিব মানুষ, একসাথে না থাকি গরিব মানুষের পাও তোমার গাল লাগবে পায়। আমি অন্য রুমে ঘুমাই, তোমরা আমার কেন খাটে ঘুমান। বিয়েনি অন্যটাই ঘুমেলেও একটা উপুরানি কাপড় দিয়ে দাও, ঠান্ডা ঠান্ডা লাগে। ছেলের মা বলছে বিয়েনি তোমার ছেলে এখন চাদর আনি দিছে, বেটির বাড়ি যাবার সময় পাই নাই, চাদরটা এখনো প্যাকেটের ভিতরে আছে, তোমার জামাই চাদরটা সর্বপ্রথম তোমায় গায়ে দিয়ে থাকবা। আস্তে করি ছেলের মা চাদর ফাটে, আর প্যাকেটটাই মেয়ের মার মাথার থেকে ঠ্যাং পর্যন্ত ঢাকিয়ে দিস। লাস্টে যখন আরাম পাইছে, নাকের গ্যাঙারি উঠছে, স্বামী কইছে কতওয়ালা দেখ কি বুড়ি ঘুমাইছে। হ্যাঁ স্বামী তোমার মা ঘুমাইছে, আমার মা ঘুমাইছে। স্বামী গো দেখো তোমার মা আরামের মাঝখানে কেমন নাক ডোটায়, ওটা যে কাই নাক ডোটায় মেয়ের মা মেয়ে বুঝতে পারে না। বলো কি করালে। ও স্বামী তোমার মা যে কথা কয় তোমরা শুনলে মাথা রক্ত পায়ে যাবে। স্বামী আপনি গ্রামের নেতা প্রধান, গ্রামের মানুষ সম্মান দায়িত্ব দেয়, এই বয়সে তোমার কাজে হলে তোমার মাই কর্ম কর্ম করলে গ্রামের মানুষ তোমার কেউ ডাকবে না। বলো কি কথা বিবিরে। ও গো স্বামী তোমার মা বিধবা হবার 10 বছর হয়, এই বয়সে আবার নিকেশায়, এই কথাটা আমার দ্বারায় তোমার কবার সত্য ডেইলি কয়। শর মতে কংলা জানে কি সত্য করলে বিবিরে কি বুদ্ধি, স্বামী গো বুদ্ধি আছে কি, আমার পরামর্শ যদি ধরেন ধরব। আর স্বামী একটা বস্তা ঘর থেকে নিয়ে এসো রশি সহকারে, আমি ঘরের দরজা খুলি লাইট অফ করে দেব, আপনি যে গালাটা টিভি ধরিয়া রশিটা পেছিয়া বস্তার মধ্যে ঢুকিয়া রাতারাতি যদি আউট করে দিতে পারি, বাড়ির জঙ্গল থাকবে না, তোমারও সম্মান বাড়বে, মোর ইজ্জত বাড়বে। আহারে বুদ্ধি করল পাগলা স্বামী রে। আসতে করি বস্তা নিয়ে আসলেন, রশি নিয়ে আসলেন, আসিয়া আল্লাহ এমনভাবে অন্ধকার কিনাম বাবা, মোস্তা কিনা আল্লাহ 500 টাকা দিলেন, অন্ধকার বাতি বানিয়ে দিলেন ঘরটা, গালাটা টিপি ধরলেন অন্ধকারের বস্তায় ঠেলে ঢুকাইয়া প্যাঁচ দিয়া ঘরে নিলেন। স্বামীকে বলো তাড়াতাড়ি চলো, দেরি করা যাবে না, নদীতে ভাসিয়া দেব। নদীর কিনে যা বিবির খুব বুদ্ধি বলায়, ও স্বামী নদীতে যদি ফেলে দেই দুদিন পরে ভাসি উঠবে, আমরাই মরি যাব, সাক্ষী প্রমাণে ধরা পড়ে যাব, তোমরাও জেলে যাবে আমিও জেলে যাব, দরকার নাই স্বামী নদী পার করিয়া দেখো, বিশাল চর দেখা যায় কাশিয়া বাড়ি, কোনো জঙ্গলে কোনো খের বাড়ি বালুকার আসিতে যদি পুঁতি থোয়া হয়, কোনো মানুষ বুঝতে পারবে না এই বালু বাড়িতে কবর হে আছে। বুদ্ধি ঠিকই আছে, নদী পার করলে বিশাল চরের মাঝখানে বালুকার আসিতে স্বামী কবর খোঁড়েন, খামির দ্বারা কবর খুঁড়িল, মনে মনে মুস্কি হাস, হারি পাগলা স্বামী রে যাই কই তাই শোনে। কবর খুঁড়ে নিলেন, বস্তা সহকারে ঢেকিয়া দিলেন, মাটি দেয় মাটি বন্ধ করে দেয়, আর করে করে মাটি দেয় করে, এটা তো আমার মা, কী করলাম রে বিবি, তোর কথা মতে মাকে রে মাটি দিলা। বিবি রে বাজার থেকে একটু দেরি করেছিলেন বিবির,
তখন জিজ্ঞাসা করত, মা আমার আব্বা বাড়িতে আসবে না কখন আসবে? বিবি রে কি করলাম, আজ থেকে আমি বাজার থেকে দেরি খুঁজে আসলে রে, কে রে আমার কথা বলবে রে? বিবি মা আমি তোর কথা মতে জিন্দাতে মাটি দিলাম, বিবি মুস্কি মুস্কি আসে আকাশ স্বামী গো, টেনশন করবে না, তোমার মা থেকে আমি দুই গুণ তোমাকে ভালোবাসব। যুবক বলে, বিবি রে গভীরাইতে তুমি ঘুমিয়ে যাও, আমি বাড়ি না আসলে মা না ঘুমায় না। কি করলাম রে বিবি কি করলাম, আজ থেকে আমার জন্য কে বিছনা চাতন পাইবে? যুবক কান্দে রে, বিবি টানি টানি বাড়ি আনে, মনে মনে বিবির খুশি গো, বাড়িতে আনার সাথে বিবি মুস্কি হাসি দিয়া ঘরে ঢুকলেন, স্বামী আগ্নাতে হা করে কান্না শুরু করলেন। মা এমন ভুল করলাম মা, পৃথিবীতে ভুল কেউ করে নাই মা, কি জিনিস রে ওই মাটি তোর পরে বোঝারে সোনা, আজকে আমি মা করি কাকে ডাকব? আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে, কত সময় নবী গো আল্লাহর ইবাদতের পরে আর কোন আমল আছে? রসুল বলল, কালাম, বিদ্যুল ওয়ালে দেয় না, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে বড় আমল। বাবারা 90% যুবক বর্তমান বিবির কথা মতে উঠে বসে করে, যেরকম ঠিক না বেঠি বাবা? বিবির কথা মতে যা ময় তাই শোনে, যেরকম ঠিক না বেঠি? মাকে ধমক দিয়ে কয়, আমা কি আমি আমি গেছিলাম শিলিগুড়ি কামাইতে, তুই মোর বউ বলে গালি দিস? তোর একটা বেড়া কিন্তু মুই কয় না বা মুই গালি দেখ না, তোর বউ খালি একলা গ্রামে বেড়া দিয়ে গালি দেখ না, বুড়ি সাবধান। বাবা বুড়ি কল উঠে কয়, মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না, মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না, মা গো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ পালালে বাপের বাড়ি, ও মা এত্তর কথা মতো মোর বউ পালে যায়, ও মা বউ পালালে বাপের বাড়ি। কালকে 500 ঈদ সকালবেলা 10টার সময় দেবে, একটা নম্বর দিবে ইনশাল্লাহ, কালকে ইনি 500 ঈদ 10টার সময় দিবে, তার নম্বর মোবাইল নাও, একার নম্বর দাও আমার সামিউল বাবা, কালকে মাদ্রাসার জন্য 500 ঈদ পাঠে দিবে, তকবীর লাগান নাই তকবীর, দেখবে মাওলা তা খাইয়া আল্লাহ 2000 টাকা নগদ দিল সামিউল বাবা আমার, কালকে 10টার ভিতরে 500 ঈদ পাঠে দেবে, এ মাদ্রাসার লাগিয়া নেবে আল্লাহ কবুল করিয়া নাই থাকবে। আপা আসুন শোনা, আসুন যুবক পাগলা হয়ে গেছে, লাস্টে মাকে বলে, মা বউয়ের হাতি পি গাউটি পি, বউয়ের হাতি পি গাউটি পি, কইরা দিবি বিছানা, মা গো মা আমার বউকে কিছু বলো না, বউ আমার একলা বাপের এক কামে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে, নম্পর ছেলে মা বুঝে
ওমা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা, মা গো মা আমার বউকে কিছু বলো না, ওমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মা গো টিপির ঘরে, ওমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকে মাগু টিপির ঘরে, সারা রাতি দেখবি টিপি সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো খেনর ঘেন করোনা, বেলা কোলা হলে মাগো খেনর ঘেন করোনা। যুবক আনতেছে মাখে মাটি দিয়াস, আল্লাহ যুবকের দুই চক্ষের পানি দিয়ে বুক ফেজিয়ে দিছে, মা অমা আমি ভুল বুঝছি রে মা, আ বন্ধু রে যুবকের দুই চক্ষের পানি দিয়ে বুক ফেজি যায়, খড়ে বিবি হাসে কানতে কানতে, মাকে যে রুম থেকে নিয়ে গেছে সেই রুমের মধ্যে বিছনার কাছে যে ডাক মারে, মা আমি বড় অপরাধী রে মা, মা আমি বড় দোষী মা। সোনারে যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, মা জালগা রুমে ঘুমেছে, ছেলে তো জানে না মার আসল বিষয়ে, যখন চিক্কু দিচ্ছে মা করি মার আলগা রুমোর থেকে ঘুম ভেঙে গেছে, কে আসি দেখে তার ছেলে ডাকছে, বাবা বাবা এই রুমে কেন তুই, মা কে মা তো বস্তা থেকে খুলি বের করে দিল, মা মা বস্তার মুখ কে দিছে মা খুলি, মা আমি তো চাপা মাটি দিয়ে আসলাম, বাবা স্বপ্ন পাচ্ছিস স্বপ্ন দেখছিস, না মা কে আগে দিল, মা মা তো কে আগে দিল, মা রে তো খাল থেকে কে বার করে দিল, মা মা বলছে সোনা রে তুমি স্বপ্ন পাইছ না মা, না তাহলে এই বিছনা কে ছিল, তখন বলে ওরে বাবা এই বিছনাই ছিল তোর শাশুড়ি মা, নাই থাকবে কার গড়া কাই করে যার যারে গড়া তাই তাই করে, ঠিক না বিটি বাবা? রবি বললে আয়সা কিছু খাবার আছে বাড়ি, হজরতে মা এসে উত্তর দিল ওগো রসুল আজ দুই দিন থেকে আমার বাড়িতে চৌখে আমি আয়সাই জ্বলাইনি, নবীর স্ত্রী মা আয়সা বল যোগ নবী আমার চৌখা জ্বলার মতো কোনো বুদ্ধি ছিল না, আমি কেমন করি তোমাকে খানা দিতে পারি, নবী বল আয়সা রে আয়সা খানা নাই নাই, আমি ফাতেমার বাড়ি বহুদিন থেকে যাওয়া নিয়ত করি সময় হয় না, আজকে ফাতেমার বাড়িটা যাই রে আয়সা, ফাতেমার বাড়ি গেলে আমাকে দেখলে ফাতেমা কত খুশি হয়ে যাবে, বাড়িতে রসুল খাইতে পারল না, নবীর মনের আশা ফাতেমার বাড়িতে গেলে নিশ্চয় কিছু খেয়ে তার আম্মার খেতে নিয়ে আসবো, দরকার ঠিক না মিঠি, কী নাম বাবা? শাহিদ আলম, 500 টাকা। আমার রসুল বাবা কেউ যাবেন না, বিশ্বনবিক ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে যায়, ফাতেমার বাড়ির কাছে আসি ডাক মারে, মা ফাতেমা আমি তোমার আব্বা এসেছি রে মা, ফাতেমা বলছে আব্বা আসছেন বাড়ির ভিতরে, রসুল্লাহ ফাতেমার বাড়িতে ঢুকলেন, ফাতেমা দুই চোখের পানি পড়া দেখলেন, বেটি রে তুমি পেরায় আসতে বলো, আজকে যদি আসিলাম তুমি কান্দ কেন, ও মা বোনের শুনু মা, ফাতেমা বলছে আব্বা আজকে তুমি আসিলা
আজকে একটা দানা দেওয়ার মতন আমার ঘরে কিছু না। আব্বা গু তোর নাতি দুই দিন ধরে না খেয়ে বিছানায় শুয়ে আছে। বাবা নিজের বাড়িতে না খেয়ে চলে গেল, মানে করলো বেটির বাড়ি গেলে মনে হয় কত বা আমার মা খোয়াবে, যেরকম ঠিক না বেঠি। বেটি বলে আব্বা তোর নাতি দুইটা না খেয়ে পড়িস। আব্বা কান্দি তোর নাতি দুই ধর মায়া সহ্য করতে পারে না। নবী বলে আম্মা আমার ভাই দুইটা কোথায় ঘরের ভিতরে, আমার রসুল কি মায়া রে হাসান হোসেনে বিছানার কাছে গেলেন। দোনো নাতি কাজে তারার সাথে দোনো নাতি নবীজির গালা ধরে কামড়ে। নানাজি আজকে আমার বাড়ি আসলি রে নানা, আমরা তো কে দিয়ে সম্মান করব। কোন বাবা ওই বাড়িতে রসুল আর কোনো খাওয়া খাওয়ার মন চলবে, সাবার মন চলবে? নানা রে বহুদিন পর আসলি রে নানা, আজকে আমার বাড়িতে এমন দানা নাই খাবার নাই, তোকে দিয়ে আমরা দুই ভাই সন্তুষ্ট হব। নবীজি শোনার নবী রে দুই নাতি চোখের পানি দেখি নবীর চোখের পানি টান শোল না। ভাই খানা খাব না, আমি তোমার দুইজনের খানার ব্যবস্থা করব। হাসান হোসেন বলে নানা আমরা গরিব, এলাকার গরিব, আমরা এখানে কোথায় পাবে খানা আমার জন্যে? কাছে ভাই কথা দিলাম আমি আজ যাই খানা নিয়ে আসবো, তোমার কাছে খাওয়া বস্তু আমি নিয়ে আসবো। আল্লাহ রসুল বাড়ি থেকে বিরের সময় নাতিকে ওয়াদা দিয়ে গেছে। বহুদূর পথে রসুল গেলেন, কোথায় পাবো? গেতে গেতে সামনে যেয়া দেখেন বিশাল একটা বাড়ি, ওই বড় বাড়িটার কাছে যায় নবী দাঁড়ায়। কে আছেন গো বাড়িতে? ওই বাড়ির মালিক ছিল বিদি। আব্বা কষ্ট হয়, বাবা কষ্ট হয় নাকি? কে গো তুমি? কইছে ভাই আমি বহুদূর থেকে আসলাম, তোমার বাড়ির কোনো কাজ আছে? নবী কি বলল? তোমার বাড়ির কিছু কাজ আছে? আমি কিছু কাজ করতাম। বিধিন বলল ভাই রে আমি কয়দিন থেকে লেবার খুঁজি কামলা খুঁজি কামলা পাই না, তুমি যখন নিজে আসলি আমার বাড়ি বহুত কাজ। কি কাজ আছে? বিধিন বলল ভাই আমার বাড়ি দেখা ফুলের বাগান আমার বাড়ির সামনে আছে, এই ফুলের বাগানে পানি দেব লেবার পাই না কামলা খুঁজি পাই না, ওই ফুলের বাগানের গোড়ায় ফুলের গাছে পানি দিতে চাই, তোমাকে নিলে কত মজুরি দিতে হবে? নবী বলল ভাই আমি মজুরি চুক্তি করব না, তুমি কত দিবা বলো? বিদিন বলল ওই ফুলের বাগানের কাছে একটা ইন্দিরা আছে কুয়া, 350 হাত গভীর, রশি লাগাছে বালতিতে পানি তুলি তুলি ফুলের বাগানে দিবা, একটা করি বালতির বিনিময় 3টা করি খেজুর দানা দেওয়া হবে। আরে রসুল বলল আমি যদি একটু কষ্ট না করি তাহলে তো আমার নাতি কথা দিয়েছি কিছু হলো নিয়ে আসবো, যেরকম ঠিক না ঠিক। রসুল বলল মা বলেন আমার অশোনা, মা বলে না শুনে দেখো মা, কেন মা তুমি বুঝলি না রে মা, জান্না যদি যেইটি চান রে মা আমারা, জান্না যাওয়া সহজ ও মা, জান্না যদি যেইতে চাও
নবীজির বেটি ফাতেমার মতো জীবন বানায় না আমার আগ বিশ্ব নবী রাসূলুল্লাহ ইস্তি হযরতে মাইশা ছিল মা ও মা গো নবীজি বাড়ি গেলে আয়েশা বড় খুশি হয়ে গেত মা জান্নাত যদি দিতে চাও ও মা স্বামী বাড়ি যাবে মা স্বামীর দিকে তাকাবা স্বামীর খেজমত করবা মা গো ওই স্বামী যদি খুশি হয়ে যায় তোমার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে মা গো এখনো একটা নেক সন্তান আনবা তুমি যদি হাসানা তোমার চরিত্র যদি ভালো হয় আল্লাহওয়ালা মুত্তাকিন মেয়ে হও মা এখনো তোর পেটে গিয়ে আব্দুল কাদের জিলানির মতন সন্তান আসবে পৃথিবীতে আলে মুক্তি মাওলানা হবে কন্ত বাবা মেয়েটা যদি ভালো হয় বা তোমার মেয়ের পেটের থেকে হাফেজকারী মাওলানা হবে কি না আসবে না যদি মেয়েটা মুত্তাকিন পরহেজগারী হয় ওই রকম মেয়ের প্যাডের থেকে এখন হাফেজকারী মাওলানা মুক্তি জন্ম নেবে কিন্তু মেয়েটা হইতে হবে মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা হইতে হবে আব্বারা খবরদার কেউ যাবেন না মা বোনেরা কেউ যাবেন না আম্মারা জানিটাকে তৈরি করে নাও বিশ্ব রসুল বাড়ির দিকে আসছিলেন দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত একটা বিবি কাজেই ব্যস্ত নাই আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আয়েশা শোনো সবাই কাজ করছে তো তুমি কাজ করবা না কন্ত বাবা যার একটা বউ আছে দুই বউওয়ালার প্রশংসা করে বললাম বড় দেখ ভাই রে কে সুটকু যেটা সুগড়ে ভাই কে এরা দুইটে বউ একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে সুটকু পুষ্করি দেহ নেই বাড়ি চাপবে সাহস না পায় যতক্ষণ ঠিক না ভাই ঠিক মাথা টেপে না ঠ্যাং টেপে ওই বাড়ি যাবার সাপড় না দুই বউর মেজাজ হচ্ছে একদম দা ধরিয়েছে একদম বেই ধরিয়েছে ঠিক না মিঠি মা আয়েশা সিদ্দিকে নবী ডাক বলল আয়েশা কেন গো নবী সবাই কাজ করতেছে নবীজির প্রথম বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে আয়েশা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে মাই মোনা নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল হযরতে মারিয়া মা বোনেরা নবীজির জীবনে এগারো জন স্ত্রী জীবনে চলে যান আব্বার আমার শোনার চানারা এত বিবি ছিল নবীর কাছে কোনো বিবি রসুলের মনে অন্তরে দুঃখ দেয়নি যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর অন্তরে দুঃখ দেয় কি না দেয় কি না মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় আশা মতে গজব আসিল হাজার হাজার মমিনে কানল বিদিলের জালা মা বলার গো শান্তি কেন নাই রে দুনিয়া গজব কেন আসিল দুনিয়া মদের বাজার গরম হইল যুগের কোঠে মানুষ যায় বাপের বিটা থুয়ে দিয়ে ঘরে জামাইয়ে বেটা নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় যেরকম ঠিক না মিঠি বাবা কত নারী আছে স্বামী একটুর মধ্যে কান মন্ত্র পড়ে দেয় স্বামী গো
কি তোমরা আমার বাপের বাড়ি যাও সরে গেছেন না? বললাম হ্যাঁ। এত মানুষ দিন তোমার বাপ বাবা কন কে কে? আমার তো বাপ বাবা কয় না, আব্বা কয়। বাবা শরম পাইছি। ঠিক আছে, এইবার ঈদত গেলে না তোর আব্বাক তোর বাপাকে আমি আব্বা করি দেখ, কারণ আমার তেলিপ্রাত বাবা কয়। তোমার তুই আব্বাক আমার কিছু জানি না। একে বিহারি ঈদের দিন একে দুই কেজি মিষ্টি নিয়ে বউ পাঁচ পায়ে গাড়ি তুলি নিয়ে যে দেখে শ্বশুর শ্বশুর দাঁড়িয়ে আছে, জামাই বেটি আসবে যে জামাই কেছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গত ভোগ মোরও গত ভোগ আছে না নাই? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়, মা বলে রাগো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়, মেরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বুঝল কে আল্লাহ দিলে মাস আরে যায় না না চাবি তো যাহা থাকলে খোলাই মাছ লিক করলে কয়ে লাভ নাই। হ্যাঁ না বাবা, শেষলা যদি বসাই মাছ কতগুলো ঝাঁপে দেয় জানা না যায়, হইলে চিন্তা করি লাভ নাই। হ্যাঁ রাত সাড়ে বারোটা বাজছে, সেই জন্য বাপ জলে চিন্তা করি লাভ নাই। আল্লাহ আল্লাহ মোতাক মোত্তা কি আল্লাহ কোরআন বলছে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত, যারা আল্লাহ আল্লাহ হলে মুমিন হবে, আল্লাহ সত্য কথা বলবে আর সবরে চলবে, সে আল্লাহর বান্দা বানি জোরে বল সুবহানাল্লাহ। বাবারা এখানে কোরআন হাদিস অন্য কোনো কথা হবে না, সে না জোরে কোন ঠিক না বিঠি, যারা আল্লাহ আল্লাহ মুমিন বান্দা বান্দি হবে সে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পাগলা হবে, যেরকম ঠিক না বিঠি। যুবক বাড়িতে আসছে, বউ হচ্ছে